আবু ম সাহারি রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যারা অত্যাচার করে যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ তালা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে শ শ হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে তবু আল্লাহর বিচার আসবে না আসবে একদিন যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন ইন আল্লাহ যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন কত দিন দেন যতদিন তিনি মনে করেন ততদিন কাজে আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন এজা আখা আখা যাহু ইউথ ইফলেথু যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে আল্লাহ তালা ধরেন তখন তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথাই বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে এ কথাই ঠিক তারপরে যখন আল্লাহ তালা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবেই ধরবেন তাকে আর ছাড় দিবেন না এ কথাও ঠিক জুলুম একটি বড় অপরাধ যার ক্ষমা আল্লাহ আল্লাহতালার নিকটে নেই যার ক্ষমা মানুষের হাতে রয়েছে যেসব পাপগুলি মানুষের সাথে জড়িত তার সবচেয়ে বড় পাপ হল মানুষ হত্যা করা জুলুম এ ব্যাপারে আল্লাহ তালা বলেন মালি শাফি ইউতা যারা জালেম অত্যাচারী বিচারের মাঠে থাকবে না তাদের নিকটতম বন্ধু কোনো অন্তরঙ্গ সহযোগিতা করার মতো বন্ধু থাকবে না থাকবে না তাদের জন্য কোনো সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে এইটা হলো অত্যাচারী জালেমদের বিচারের মাঠের ফলাফল তালা অন্য জায়গায় বলেন অমাল নসির বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না যেমনভাবে থাকবে না কোনো বন্ধু যেমনভাবে থাকবে না কোনো সাহায্যকারী তেমনিভাবে থাকবে না কোনো নিকটের মানুষ সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে আল্লাহ তালা অন্যাত্রে বলেন বা কাদালিকা আখজো রব্বিকা এদা আখাল করা আলেমা আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন যখন আল্লাহতালা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন সময় আসলেই তা তিনি করে থাকেন যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে মানুষ জানেও সময়ের গতিতে জানবে এ ব্যাপারে আবুজার গেফারি রাজিয়াল্লাহ আনহ বলেন রসুল সাল্ল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইয়পনা আদম ই হরম তো জুলমা আলাইয়ে হে আদমের ছেলে মেয়ে শোনে রাখ আমি আমার নিজের ওপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করবো না ওয়া জা বাইনাকুম আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপরেও হারাম করেছি ফালা তাজ তোমরা পরস্পরে জুলুম করো না আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব এ কাজ আমি করবো না এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি একজন মানুষ একজন মানুষকে হত্যা করল হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইল আর আমি সেটা মাফ করে দিব একজন মানুষ একজন মানুষের টাকা আত্মসাত করল আর আমার কাছে ক্ষমা চাইল আমি সেটা ক্ষমা করে দেবো এমন কাজ আমি করবো না এরই নাম জুলুম এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি এই কথা আল্লাহতালা বলেন তারপর বলেন দেখো পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা মনে রেখো তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি অতএব তোমরা পরস্পরে জুলুম করো না করি রাজিয়াল বলেন রাসুল সাল্লি হসাল্লাম বলেছেন উম্মতি লহমা সাফাতি পৃথিবীর মানুষ মনে রেখ দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জালুমন গাসম স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ এমাম সরকার জালেম অত্যাচারী গাছম স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী জালেম সরকার যে তার ব্যাপারে আমার কোন প্রকার সুপারিশ হবে না বিচার মাঠে এই কথা মনে রেখো অকুল্য গালিন আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা কথা মনে রেখ মুহাম্মদ সাল্লি সাল্লাম এ কথা বলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা জুলুম অত্যাচার নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন

তোমরা ওইসব জনপদে প্রবেশ করোনা যারা নিজেদের প্রতি ঝুলুম অত্যাচার করেছে আয়ুষী বাহুম মাসা বাহুম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালে অত্যাচারী ছিল আজকে তোমরা এলাকায় এসেছো ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও এই কথা বলার পরে রা সাহু রাসুল সাল্লা আল তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন সায়রা দ্রুত চললেন হাত্তা আজাজ সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহতালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার ওপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন এ কথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে আজ সামদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে যেমনভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্না কাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন হাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহ তালা কেমন অসন্তুষ্ট থাকেন আবদুল্লিবনে আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মা জাবালকে এমন পাঠালেন তখন মজিবনে জাবালকে বললেন মজিবনে জাবাল ইত্তাকি দুলমা ফাইনহু লাইসা বাইনাহ বাইনাল্লাহি হিজাব মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকে মজিবনে জাবাল মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করোনা তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পাই এইটা তুমি মনে রেখ মনে যাবাল বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়সাল্লাম বলেছেন গুলমা পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করোনা নিশ্চয় জুলুমের ফলাফল বিচার মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচারের মাঠে তার নাম জুলুম নির্যাতন ওমার উমার তালা আল্লাহ বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন ইতাকুদ্দুলমা পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো সামায়ে কান্নাহা হাত কোন মাজলুম যখন বদদুয়া করে তার বদদুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মজলুম তোমার জন্য বদ্য করবে মজলুমের বদ্যয়ার অবস্থা হল এই খোজাই মাইফুল সাবেত রাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলিহ আসাল্লাম বলেছেন ইত্যাকু দাওয়াতল মজলুমে পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো তাহমালাল গাম নিশ্চয় মজলুমের বদুয়া মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায় ফায়াকুল্লাহতালা তখন আল্লাহ তালা বলেন লাল সোরান্ন কানা বাদাহিনিন মাজলুম আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলুম তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে কথাই ঠিক আমি তোমার সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজাতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহতালার বলেন যারাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যবহার আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল আলী আসালাম বলেছেন ইত্তাকু দাওয়াতাল মজলুম পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো কানা কাফেরান। ফের মজলুম যদি কাফের হয় অমুসলিম হয় তবুও তার বদুয়া লেগে যাবে ইন্সা বাইন বাইনাহু হেজাব একজন কাফের একজন অমুসলিমের বদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদুয়া হতে ইত্তাকু দাতল মজলুম ওয়ালাউ কানা ফাজিরা ফাইনা হুজুরা হালা মানুষ যদি পাপী হয় মানুষ যদি গুনাহগার হয় মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে সে ফাजीर হয় এর পরেও যদি ও হয় তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তার থেকে বেঁচে থাকো মাজলুম যদি কাফের হয় মাজলুম যদি ফাঁজের হয় মাজলুম যদি পাপাচার হয় মাজলুম যদি অমুসলিম হিন্দু হয় তবুও তার বদদোয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে জালেমের রক্ষা হবে না এই কথা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু হরায়রা রজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন লাশাক্কা ফিয়ে জাবাতেহিন না তিন শ্রেণীর দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মজলুম মাজলুমের বদুয়া জালেমের উপর মাজলুমের বদুয়া জালেমের উপরে কবুল হবেই এই কথা রসুল সাল্লাম বলেন তিনি বলেন দাওয়াতুল মুসাফির যারা সফরে থাকে সফরে থাকাকালীন যদি নিজের জন্য আহাল পরিবারের জন্য কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবেই ওয়ালে দা আলাল ওয়ালাদে আর পিতা মাতার বদদোয়া ছেলে মেয়ের উপরে কখনো ছেলেমেয়ের উপরে বদুয়া করা হবে না তাই রাসুল সাল সাল্লাম বলেছেন কুম ও পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদুয়া করো না পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদুয়া করো না পৃথিবীর মানুষ তোমরা ছেলেমেয়ের জন্য বদুয়া করো না তবে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের নেক ভালো দোয়াও কবুল হবে বদুয়াও কবুল হবে তবে বদুয়া যত দ্রুত কবুল হবে নেকির দোয়া দেরি হতে পারে বদুয়া কবুল হবেই মাজুলুমের বদদুয়া কবুল হবেই ফাশেক হলেও হলেও কাফের হলেও অমুসলিম হলেও সম্মানিত তিনি ভাই বোন বেঁচে থাকবেন বদুয়া হতে আনাস বলেন রসুল আলী হাসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লুমন তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও সাহাবিগণ বলছেন আনসর এ দেখা না মজলুম যখন মানুষ মজলুম হবে তখন তার সাহায্য করব। মাজলুম টাকা লাগলে দিব সহযোগিতা করলে লাগলে দিব যেইটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করব। কিন্তু কাইফানো জালেমান জালেমের কিভাবে সাহায্য করব এটা কেমনে হয় জালেমের সাহায্য কীভাবে করতে পারি তখন রসুল সলাাম বলছেন তামনা আহ্বান সুলমে। মে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে তাই তো বললেন আব্দুল মুতালে পৃথিবীতে শহীদদের সর্দার পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ হচ্ছে পেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হবে সবার সর্দার হলেন হামজাইবা আবদুল মুত্তালেব এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ও ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি বিদ্বেষী রক্ত পিপাসু মানুষের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ থেকে নিষেধ করল সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করল এই ব্যক্তিও হামজার সাথে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্রহাদি সেইটাই প্রমাণ হয় তিনি বললেন সৈদু শোহদায়া হামজাবিন আব্দুল মোত্তালেব পৃথিবীর শহীদদের সর্দার হামজাবিন আব্দুল মোতালেব সেই ব্যক্তিও হামজার সাথে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ কাজের নিষেধ করলো ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা স্বৈরাচারী শাসক যারা স্বৈরাচারী জনগণ তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়েছে আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করব ইনশাআল্লাহ অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজের স্বৈরাচারী যারা ছিল সমাজে জালেম আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে এক জায়গায় বলেন হুম আর হা সেবা তাদের কারো প্রতি আমি ধারাবাহিকভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হোম্মান আখা যাত হস আমি তাদের কাউকে কঠিন শব্দে অবিরাম ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি অমিন হোম্মান খাসাপনা বেহিলারদ আমি তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়েছি তেয়ামাত পর্যন্ত সেই মাটির ভিতরে যেতে থাকবে অমিন হুম আগ্রাক না আমি তাদের কাউক পানিতে ডুবিয়ে দিয়েছি যার যেমন জুলুম ছিল তাকে তেমনিভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি সময়ের ব্যবধান